শেষ মুহূর্তে তো বেচা কেনা ভালোই হবে সব সময় যেটা হয় আর কি এমনিতে শুরু থেকে খারাপ ছিল শুরু থেকে কেনাকাটা কম ছিল বিভিন্ন কারণেই ছিল বিভিন্ন পণ্যের ঊর্ধ্বগতি দাম বেশি এসব কারণে কেনাকাটা কম ছিল কিন্তু সময় টুকটাক হচ্ছে কিছু কাস্টমার তো আসছে একদম যে আসছে না তা না তবে ওই ভিন্ন বঙ্গবাজারের কাস্টমার বা নিউমের কাস্টমার আর আজিজ সুপার মার্কেটের কাস্টমার আলাদা টি শার্টের জন্য ছিল কিন্তু আজিজ মার্কেটের টি শার্ট তো আলাদা একটা ঐতিহ্য বহন করে আলাদা একটা বিষয় ধারণ করে আমরা যেটা বলি যে টি শার্টের চলমান ক্যানভাস হ্যাঁ টি শার্টের মধ্যে থাকে অন্য অন্য মার্কেটের টি শার্ট ডিজাইনগুলো তো আমাদের মার্কেটের সাথে ডিজাইন একটু ভিন্ন হ্যাঁ সে কারণে তারপর কিছু কাস্টমার আসছে হয়তো আমরা টেন পারসেন্ট পাচ্ছি এক্সট্রা ওই মার্কেটের কাস্টমারগুলো আমরা যেটা লন্ঠন যেটা সবসময় ট্রাই করে যে যে কোনো সিজনটাকে প্রাধান্য দিয়ে যেমন এখন এবার ইটা সামারে এই আমরা প্রাধান্য দিচ্ছি কটন কাপড়ের ওপর হ্যাঁ কটন কাপড়ের ওপর বিভিন্ন রকম ডিজাইন এনেছি আর সবচেয়ে বেশি আমরা যেটা করেছি এবার স্নাপ বাটনে কাজ করেছি যেটা এক্সক্লুসিভ করেছি আমরা প্রত্যেকটা বাটনের প্রত্যেকটা কাভার বাটনের পেছনে আমরা হয়তো দুইশো আড়াইশো টাকার মতো খরচ করেছি এটি একটি ভিন্ন বিষয় আসছে আমাদের মধ্যে আমাদের হিসেবে বললে ভালো না হ্যাঁ প্রতি বছর থেকেই গত গত বছর যদি করি গত বছর থেকে বছরের বেচা কিনা আবার একটু কম হ্যাঁ ওই যে বললাম শুরুতে বলেছিলেন যে বিভিন্ন কারণ আছে তার মধ্যে আমাদের যেই নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ঊর্ধ্বগতি দাম সেই দামের সাথে সামঞ্জস্য মিলাতে গেলে যেটা হয় যে আমাদের এই কেনাকাটা করার জন্য ঈদের কেনাকাটা বা গিফটের কেনাকাটা করার জন্য তখন অর্থের একটা টান পড়ে যায় এই জন্য কেনাকাটা কম থাকে আমরা আজিজ সুপার মার্কেটের কথা বিশেষ করে বলবো আমরা সবসময় টার্গেট করি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীদের এবং আমাদের সবচেয়ে বড়ো একটা কাস্টমার কিন্তু ঢাকা ভার্সিটির হলের স্টুডেন্টরা সেই হিসাব করে আমাদের বাজেটই থাকে বা আমাদের চিন্তাভাবনা থাকে যে হলের রেস্টুরেন্টরা এক হাজার পনেরোশো এর মধ্যে যেন পাঞ্জাবি কিনতে পারে এবার কাপড়ের দামও অনেক বেড়েছে তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে আমরা একদম লিমিটেড বাজেটের মধ্যে যেন রাখতে পারি কিন্তু সব সময় হয় না কিছু কিছু কাপড় ভালো কাজ করতে গেলে কিছু দাম বাড়ে তারপরেও আমরা বলবো যে অন্য অন্য মার্কেট থেকে আমাদের এখানে প্রাইসটা অনেক কম আমরা বলবো যে আমরা ঐতিহ্য নিয়ে কাজ করি আমরা সংস্কৃতি নিয়ে কাজ করি আপনি আজস্ব মার্কেটে আসেন আমরা ঈদে যেমন থাকে আমাদের আমরা ঈদের জন্য এক্সট্রা কোনো মূল্য নেই না নির্দিষ্ট সময় সারা বছর একই দাম থাকে ঈদের পরেও থাকবে পাঞ্জাবিগুলো দেখছিলাম মূলত পাঞ্জাবিগুলো কালেকশনগুলো ভালো হয়েছে লন্ডনের যে কালেকশনগুলো মোটামুটি খুব সুন্দর এবং আশা করি এখান থেকে দুই একটা নিব আর দু একটা শার্ট চয়েস করতেছি এগুলো হ্যাঁ মোটামুটি এখান থেকে কেনা হয় না আসলে ওদের হচ্ছে কি ডিজাইনগুলো একটু ইউনিক থাকে মানের কাপড়ের কোয়ালিটিটা একটু ভালো থাকে কমফর্ট ফিল হয় ইউজ করে আর নিজেও ইউজ করি প্লাস যাদের গিফট করেছে তারা সবাই ভালো বলেছে যার ফলে দেখা যায় যে লন্ঠন নিয়ে আসা হয় শেষ মুহূর্তের বেচা কেনা খুবই ভালো যদিও দেখার জন্য অন্য বছরগুলোতে লাস্ট মোমেন্টে একটু কে তার সঙ্গে খুব কম হয় এই মার্কেটে কিন্তু এইবারের দৃশ্যপট অন্যরকম হচ্ছে এবারে একটু বেশি দেখা যাচ্ছে আর কি পনেরো জনের পর থেকে ভালোই মেয়েদের চলতেছে ওয়ান পিসের সাথে স্যালারোনা ম্যাচিং করে থ্রি পিস আর বিশেষ করে বেশিরভাগ যাচ্ছে হলো আমাদের শাড়ি যেহেতু শাড়িগুলো আমাদের নিজস্ব ডিজাইনের দ্বারা তৈরি করা হয় এবারে বেশিরভাগ শাড়ি যাচ্ছে এবং কি আর ছেলেদের যেটা যাচ্ছে হলো যে বাবা ছেলে ম্যাচিং যে কম্বোটা করা হয়েছে আর বাচ্চাদের সাথে বড়োদের ম্যাচিং সেটা যাচ্ছে আমাদের ফ্যামিলি প্যাকেজ করা হচ্ছে করা হয়েছে সেটাও যাচ্ছে খুব ভালো পাঞ্জাবি দেখছিলাম তো দেখলাম কালেকশন মোটামুটি ভালোই আছে এদিকে দাম একটা দেখলাম যা মোটামুটি ভালোই রিজনেবলের মধ্যেই আর কি দেখছি ওনাদের কালেকশনগুলো বা ওনাদের আর কি ডিজাইনগুলো একটু ইউনিক হয় আর কাপড়ের মান মানগুলো অনেক ভালো হয় আর কি মানে আমাদের কাছে ভালো লাগে